হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার সব থেকে পছন্দের পিঠা, দুধচিতায় পিঠা বা দুধে ভিজানো পিঠা। অঞ্চল ভেদে এই পিঠাটার নামে যেমন পরিবর্তন আছে, তেমনি এই পিঠাটা ভিজানেরও কয়েক ধরনের পদ্ধতিও আলাদা আলাদা আছে। তবে আমি ছোটোবেলা থেকে যেভাবে এই পিঠাটা খেয়ে এসেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমেই আমি গুড়ের শিরাটা তৈরি করে নিব। তো এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। তো পানিটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো খেজুরের গুড়। এখানে গুড়ের পরিমাণটা আসলে কোনো নির্দিষ্ট নাই, নিজের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যে যেমন মিষ্টি খান সেটা বুঝে। তো চেষ্টা করবেন অবশ্যই খেজুরের গুড়টাই ব্যবহার করার জন্য। এখানে কিন্তু আখের গুড় দিলে কখনোই দুধচিতায় পিঠার আসল টেস্টটা পাওয়া যাবে না। তো আমি কিন্তু গুড়টাকে একটু ছোট করে কেটে নিয়েছিলাম যাতে করে এই শিরাটা খুব দ্রুত তৈরি হয়ে যায়, মানে পানির সাথে গুড়টা খুব সহজে মেল্ট হয়ে যায় আর শিরাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন একটু কেটে নেওয়ার জন্য, এতে করে সুবিধা হয় গুড়টা গলিয়ে নিতে। তো গুড়টা এরই মাঝে কিন্তু গলে গিয়েছে এবং আমার গুড়ের শিরাটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। জাস্ট গুড়টা গলে যাওয়ার পরে আমি 1 মিনিট মতো চুলায় এই শিরাটাকে জাল করে নিব। শিরাটাকে কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না, আমাদের পাতলা শিরাই দরকার। তো শিরাটা কিন্তু হয়ে গিয়েছে, আর শিরাটা হওয়ার পরে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো শিরাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই গরম শিরাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি, যাতে করে শিরার গরম যে ভাপটা সেটা সরে না যায়, কারণ পিঠা ভিজানোর জন্য কিন্তু আমাদের গরম শিরারই দরকার হবে। তো পাশের চুলায় আমি কিন্তু চিতই পিঠা চড়িয়ে দিয়েছি আর এরই মাঝে পিঠা হয়েও গিয়েছে। আর এই পিঠার রেসিপিটা আমি কয়েকদিন আগেই আমার চ্যানেলে আপলোড করেছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই পিঠার রেসিপিটা দেখে নেবেন। আর শিরায় ভিজানোর জন্য এই ধরনের ফুলকো এবং ছিদ্রযুক্ত পিঠাগুলো শিরায় ভিজিয়ে নিতে হবে। তো শিরাটাও কিন্তু গরম থাকবে আর পিঠাগুলোও গরম থাকবে, কোনোভাবেই যেন কোনোটা ঠান্ডা না থাকে, দুটোই গরম থাকতে হবে। তো এক সাইড দিয়ে শিরাটা করে রাখতে হবে, অন্য সাইড দিয়ে পিঠা হয়ে গেলে ফুলকো পিঠাগুলো শিরার মধ্যে একে একে দিয়ে দিতে হবে। তো আমি শিরার মধ্যে পিঠা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং পিঠা দেওয়ার পরে অবশ্যই ঢেকে দিতে হবে যাতে করে গরম যে ভাপটা সেটা সরে না যায়। এবং পাশের চুলায় আবারও পিঠা তৈরি করার জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি সাজের মধ্যে। তো যখন পিঠা এরকম আবারও হয়ে যাবে তখন পিঠাগুলোকে তুলে নিতে হবে। আর পিঠা ভিজানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেরকম এই যে ছিদ্রযুক্ত যে ফুলকো পিঠাগুলো, এই পিঠাগুলো হচ্ছে রসে ভিজাবেন, আর যদি কোনো কারণে দুই একটা পিঠা ঠিক মতো না ফুলে সেই পিঠাগুলো রসে ভিজাবেন না, ওগুলোকে রেখে দিবেন, আপনারা মাংস অথবা ভর্তা দিয়ে পরবর্তীতে খেয়ে নিতে পারবেন। ফুলকো পিঠা ছাড়া কিন্তু শিরায় ভিজালে সেই পিঠাগুলো ভিজবে না সুন্দরভাবে। তো এভাবে আমি এখন পিঠা বানাবো এবং গরম শিরার মধ্যে গরম পিঠাগুলো এক এক করে ভিজিয়ে নিব। তো পিঠা সবগুলো দেওয়া হওয়ার পরে আমি হাঁড়িটাকে ঢেকে রাখলাম এবং এই গরম শিরার মধ্যে পিঠাগুলোকে আমি ঘন্টাখানিক ভিজিয়ে রাখবো। এখন শুধুমাত্র শিরার মধ্যে পিঠাটা ভিজিয়ে রাখবো। তো 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম এবং এখন আমি দুধ অ্যাড করব। তো দুধ এখানে আমি নিয়েছি 1 কেজি, আর 1 কেজি দুধ জাল করে আমি ঘন করে 1/2 কেজি করে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই ঘন দুধটা ব্যবহার করার জন্য, এতে করে পিঠার টেস্টটা বেশি ভালো আসে। আর অবশ্যই গরম দুধটাই ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি শিরার মধ্যে কিন্তু প্রায় ঘন্টাখানিক পিঠাটাকে ভিজিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে আমি ঘন দুধটা দিয়ে দিচ্ছি আর দুধটা আছে গরম অবস্থায়। প্রথমে শিরার মধ্যে পিঠাটা ভিজিয়ে নিলে পিঠার মধ্যে মিষ্টির পরিমাণটা খুব সুন্দরভাবে ঢুকতে পারে। তো এখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি আসলে ছোটোবেলা থেকে এই পিঠাটাকে এভাবেই ভিজাতে দেখে এসেছি এবং খেয়ে বড় হয়েছি। তো আপনারা অনেকে হয়তো বা আরও অন্যান্য পদ্ধতিতেও করে থাকেন, তো আসলে আমি আমারটাই শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সারা রাতের জন্য পিঠাটাকে আমি ভিজিয়ে রাখবো।
এই পিঠাটা অনেকে আছেন এর মধ্যে নারকেল কোড়ানো এবং গরম মশলার ফ্লেভারটা পছন্দ করেন, তো যারা পছন্দ করেন তারা আমি যখন শিরাটা তৈরি করলাম ওই পর্যায়ে দিয়ে দিবেন। আমি পছন্দ করি না তাই দেইনি। তো সারা রাত পিঠাটাকে আমি ভিজিয়ে রাখার পরে ফিরে আসছি। তো সারা রাত পরে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি পিঠার কী অবস্থা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাটা কি সুন্দর ভিজেছে। পিঠার উপরে কিন্তু অনেক রস ছিল, তো সেটা কিন্তু টেনে নিয়েছে পিঠাটা, আর পিঠাগুলো সাইজে পুরো দ্বিগুণ হয়ে গিয়েছে। আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে বা কেমন ভিজেছে। তো আমি আসলে যেভাবে এটা দেখে এসেছি তৈরি করা সেভাবেই আপনাদের করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো আমি এখন আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাবো। আমার সব থেকে ফেভারিট পিঠা হচ্ছে এই পিঠাটা, আর আমার কাছে মনে হয় এই পিঠাটা শীতকালে গ্রাম অঞ্চলে বা শহরে সবার বাসায় একবার হলেও তৈরি করা হয়। তবে যারা নিজেরা কখনো সাহস করে তৈরি করেননি এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না বা আপনাদের কাছে খারাপ লাগবে না। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটিতে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো আশা করছি ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, যত্নে থাকবেন। আল্লাহ হাফেজ।